আসসালামু আলাইকুম আমি আরিফ আসুফ ইমেজ আজকে আমরা একটু ডিফারেন্ট টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো টপিকটা হচ্ছে লিড লিড হচ্ছে লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভারমেন্টাল ডিজাইন ইদানিংকালে আমরা অনেক বড় বড় ডেভেলপারকে দেখব তারা তাদের বিল্ডিংয়ের লিড সার্টিফিকেশন করাচ্ছেন তো এই লিড সার্টিফিকেশনটা কি আমরা যে দেখি বিল্ডিংয়ের বাইরে যে প্লাটিনাম সার্টিফাইড বা সিলভার গোল্ড সার্টিফাইড বিল্ডিং এই জিনিসটা আসলে কি সেটা সম্পর্কে আমরা জানবো প্লাস এখানে এই লাইনে যারা ক্যারিয়ার বিল্ড করছেন বা যে ধরনের প্রফেশনাল আছেন তারা কি ধরনের অ্যাক্রেডিশন দেন বা তারা কী ধরনের সার্টিফিকেশন দেন সেই জিনিসটা সম্পর্কে আমরা জানবো লিড হচ্ছে ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল বা ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিলের একটি রেটিং সিস্টেম তো এই ধরনের কিন্তু লিডের মতো আরও অনেক ধরনের রেটিং সিস্টেম আছে যেগুলো আমরা পরের দিকে দেখব তো এটি একটি নন প্রফিট অর্গানাইজেশন এদের কাজ হচ্ছে রেটিং সিস্টেমগুলো রেডি করা এবং এটা নিয়ে কন্টিনিউয়াস রিসার্চ এবং অ্যানালাইসিস করা এবং বিভিন্ন ভার্সনের লিড সার্টিফিকেশনগুলোকে লঞ্চ করা যেমন আজকের থেকে দশ বছর আগে সাস্টেনেবিলিটি মানুষজন যেভাবে বুঝত এখন কিন্তু সাস্টেনেবিলিটির মধ্যে আরও অনেক কিছু চলে আসছে মেন্টাল হেলথগুলো কিন্তু আগে এত ইম্পর্টেন্স ছিল না এখন কিন্তু এখানে অনেক ইম্পর্টেন্স চলে আসছে রেগুলারলি এই জিনিসগুলোকে নিয়ে অ্যানালাইসিস করা এবং নতুন নতুন ভার্সন নিয়ে আসা যেমন আমি এক্সাম দিয়েছিলাম লিড ভার্সন ফোর পয়েন্ট ওয়ান দিয়ে এবং ভার্সন ফাইভ কিন্তু অলরেডি মার্কেটে ড্রাফট চলে আসছে এটার সম্পর্কে আমরা অলরেডি জানি তো লিডের দুইটি সাইড আছে একটি সাইড হচ্ছে লিড অ্যাক্রেডিটেড প্রফেশনাল মানে যে মানুষটা লিড নিয়ে পড়াশোনা করে এক্সাম দিয়ে একটা সার্টিফিকেট নিবে তাদেরকে বলা হয় লিড অ্যাক্রেডিটেড প্রফেশনাল আর লিডের সার্টিফিকেশন দেওয়া হয় আসলে অবজেক্টিভ জিনিসগুলোকে মানে প্রজেক্ট সার্টিফিকেশন পায় বিল্ডিং সার্টিফিকেশন পায় ডেভেলপমেন্ট সার্টিফিকেশন পায় একটা হাউজিং লিড সার্টিফাইড হতে পারে একটা হোল সিটি লিড সার্টিফাইড হয়ে যেতে পারে লিড অ্যাক্রেডিটেড প্রফেশনালের আসলে তিনটা স্টেজ আছে প্রথম স্টেজটা হচ্ছে লিড গ্রিন অ্যাসোসিয়েট এই জায়গাটা আর্ন করা খুবই সহজ বেসিক কিছু চিন্তা ভাবনা বা কনসেপ্ট বা আইডিয়া আপনার যদি ক্লিয়ার থাকে তাহলে আপনি এক্সাম দিয়ে এই লিড গ্রিন অ্যাসোসিয়েট এই সার্টিফিকেশনটা আপনি পাবেন এবং আপনি আপনার নামার পাশে লিড গ্রিন অ্যাসোসিয়েট এই কথাটা লিখতে পারবেন এরপরে লিড এপি বলতে বোঝায় স্পেশালটির উপরে মানে আপনি বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশন নিয়ে যদি এক্সাম দেন তাহলে আপনি এটা দেওয়ার পরে স্পেশালটি নিয়ে এক্সাম দিয়ে এই অন্যান্য যে ব্যাচগুলো সেগুলো আপনারা নিতে পারবেন এটা নেওয়া মানে কিন্তু এইটা না যে আমার অনেক সার্টিফিকেট আছে এটা নেওয়া মানে হচ্ছে যে আপনি এই সম্পর্কে স্টাডি করেছেন এবং এই কনসেপ্টগুলো আপনার কাছে ক্লিয়ার আছে এই ভিশনগুলো বা আইডিওলজিগুলো আপনার কাছে ক্লিয়ার আছে এটার মানে কিন্তু ওইটাই তো লিভ গ্রিন অ্যাসোসিয়েট স্পেশালিটি এবং যারা অনেকদিন ধরে কাজ করে এটা আসলে ফেলো নামে যেই অ্যাক্রেডিশনটা আছে সেটা আসলে খুবই ইনভাইটেড এটা যেমন আমার এপি সার্টিফিকেশনটা তো লিড অ্যাক্রেডিটেড প্রফেশনাল আমি বিল্ডিং ডিজাইন এবং কনস্ট্রাকশনের কাজ করি তাই আমি এটাতেই নিয়েছি দুই হাজার পঁচিশ সালের এগারোই জুন আমার এটা এক্সপায়ার হবে এক্সপায়ার হওয়াটাও কিন্তু অনেক মজার কারণ আমি যখন রিনিউ করতে যাবো আমাকে কিন্তু স্পেসিফিক কিছু ঘন্টা এখানে দেখাইতে হবে এক্সপার্টিস যত ঘন্টা আমি পড়াশোনা করেছি এক্সাম দিয়েছি এবং বিভিন্ন কাজে ইনভেস্ট করেছি প্লাস নতুন আমি যখন রিনিউ করতে যাব তখন কিন্তু আমাকে নতুন যে লিডটা আছে সেটা সম্পর্কে কিন্তু আমাকে আরো নলেজ গেইন করতে হবে তো আমি কিন্তু পুরাতন নলেজ দিয়ে আসলে এটা কন্টিনিউ করতে পারবো না এবার আসি কেন কেন গ্রিন বিল্ডিং নিয়ে বা এনার্জি এফিসিয়েন্সি এবং এনভায়রনমেন্ট নিয়ে আমাদের এত কনসার্ন কেন সবাই গ্রিন সার্টিফাই করতে চাইছে গ্রিন রেটেড বিল্ডিং করতে চাইছে অথবা কেন বা আমাদের আসলে এটা নিয়ে পড়াশোনা করা দরকার তার মূল কারণ হচ্ছে এটা একটা থিসিস পেপার থেকে নেওয়া এখানে বেসিক্যালি যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের গ্লোবাল ইকোনমির ফোরটি পার্সেন্টই আসলে বিল্ডিং কনস্ট্রাকশন রিলেটেড তার মানে আমরা যদি চিন্তা করি যে টাইলসের ফ্যাক্টরি বলেন ব্রিকের ফ্যাক্টরি বলেন গ্লাসের ফ্যাক্টরি বলেন কেবিনেট যত ধরনের ইন্ডাস্ট্রি এবং ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো আছে ঘুরে ফিরে ফোরটি পার্সেন্ট শুধু বিল্ডিং কনস্ট্রাকশনের দিকেই যায় একটা বিল্ডিংয়ের কথা যদি আমরা চিন্তা করি এখানে আসলে আনবিলিভেবল নাম্বার অফ ম্যাটেরিয়ালস এখানে লাগে এবং প্রচুর পরিমাণে ইকোনমিক অ্যাক্টিভিটি এখানে হয় এটা ফোর্টি পার্সেন্টই আসলে কনস্ট্রাকশন রিলেটেড এবং আরও একটা খুবই বাজে ব্যাপার বা খুবই রেসপন্সিবিলিটির একটা বিষয় সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসের ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত কিছু জায়গায় ফোর্টি পার্সেন্ট লেখা আছে এবং বেশিরভাগ জায়গায় ফিফটি পার্সেন্ট লেখা আছে ফিফটি পার্সেন্ট পর্যন্ত গ্রিন হাউস গ্যাস আসলে আমাদের এই কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি থেকে আসে এবং এসি ড্রেনের সবচেয়ে বড় কারণ আসলে আমাদের এই কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি তো এই কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করা বা গ্লোবালি একটি ভিশন নিয়ে আগানো যেন এনভায়রনমেন্টের উপরে একটি পজিটিভ বা নেগেটিভ পড়ছে সেটা যতটুকু সম্ভব কমিয়ে আনা যায় সেটা নিয়ে কাজ করা এটাই কিন্তু লিড একটি বিল্ডিং এর র মেটেরিয়াল কালেকশন থেকে শুরু করে একদম ডেমোলিশন হওয়ার পরে এটি ল্যান্ডফিলে যাবে না কোথায় যাবে সেই জায়গা পর্যন্ত প্রতিটি স্টেজে আসলে পলিউশনের সুযোগ আছে সেখানে এয়ার পলিউশন ওয়াটার পলিউশন ল্যান্ড পলিউশন এবং যে ওয়েস্ট জেনারেট হয় রেগুলার বিল্ডিং যখন অপারেশনে চলে হয় যে ওয়েস্ট তৈরি হয় সেই ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে ল্যান্ড ফিলে যাওয়া পর্যন্ত বিল্ডিং এর টক্সিক জিনিসপত্র থাকলে সেগুলো কিন্তু ল্যান্ড ফিলও চলে যাবে প্রত্যেকটা স্টেজে এবং এই র মেটেরিয়াল ট্রান্সপোর্ট হয়ে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে যাবে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ট্রান্সপোর্ট হয়ে সেটা সাইটে যাবে এই ট্রান্সপোর্টের মধ্যে ডিজেল ইউজ হবে জাহাজে যাবে এয়ারে যাবে গাড়িতে যাবে বিভিন্ন জায়গায় সব জায়গায় আসলে পলিউশন হওয়ার স্কোপ আছে তো প্রতিটা জায়গা নিয়ে আসলে চিন্তা করতে হবে তো এই পলিউশন কে কতটুকু কমাচ্ছে বা কে কতটুকু রেসপন্সিবিলিটি নিয়ে ডিজাইন করেছে তার উপরে বা কনস্ট্রাকশন করেছে তার উপর আসলে বিভিন্ন ধরনের রেটিং আছে সাপোজ একটি নতুন বিল্ডিংয়ের কনস্ট্রাকশন হবে ডিজাইন এবং কনস্ট্রাকশন এই কনস্ট্রাকশন উপরে গ্রিন সিলভার গোল্ড প্লাটিনাম চারটার রেটিং পসিবল আবার ইন্টেরিয়ার ডিজাইন এবং কনস্ট্রাকশন এটার উপরে আসলে চার ধরনের সার্টিফিকেশন পসিবল আবার একটা বিল্ডিং হয়ে গেছে কোনো রকম লি সার্টিফিকেশন সার্টিফিকেশান ছাড়া বাট এটার অপারেশন এবং মেনটেন্স এটা আসলে প্রপারলি হচ্ছে কিনা এই অপারেশন এবং মেনটেন্সের উপর আসলে সার্টিফিকেশন নেওয়া পসিবল আবার নেইবারহুড ডিজাইন মানে হচ্ছে হাউজিং হাউজিংটাকেও আসলে গ্রিন করা পসিবল গ্রিন করা বলতে আমরা বোঝাচ্ছি এটাকে রেসপন্সিবিলি ডিজাইন করা একইভাবে হোম বা সিঙ্গেল ফ্যামিলি আমরা যে ডুপ্লেক্স করি বা ট্রিপ্লেক্স করি বা একতলা যে বাড়িগুলো করি সেগুলো আসলে এভাবে সার্টিফাই করা পসিবল এখানে আরো ডিটেইলে আছে আমাদের ভিডিও নিচে একটা দেওয়া থাকবে সেখানে এটা থাকবে এখানে আপনারা দেখতে পারবেন যে বিল্ডিং ডিজাইন উপর আসলে স্কুল নিউ কনস্ট্রাকশন একটা বিল্ডিং এর খালি কোর এবং শেল যেমন কমার্শিয়াল বিল্ডিংগুলো কিন্তু ইন্টেরিয়র করে না খালি লিফ্ট থাকে আর ফ্লোর স্ল্যাব গুলো থাকে আর ওরা বাইরে হচ্ছে গ্লাসটা লাগিয়ে দেয় তো কোর অ্যান্ড শেল এটাকেও আসলে সার্টিফাই করা পসিবল তারপরে হোম অপারেশন কোথায় কোন ডাটা সেন্টার যেমন অপারেশন এবং মেন্টেন্স এর আন্ডারে পড়ে এখানে দেখানো আছে যে কিভাবে একটি বিল্ডিং প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট থেকে সার্টিফিকেশন পর্যন্ত যায় তো আমি স্পেসিফিক্যালি বাংলাদেশের কনটেক্সটে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে বাংলাদেশে আমাদের যদি মনে হয় যে লিড সার্টিফাই করাটা একটি টাকা পয়সা এক্সট্রা খরচ হবে সেক্ষেত্রে সার্টিফিকেশন নেওয়ার আসলে দরকার নেই আমরা কিন্তু এখানে যে সার্টিফিকেশনের প্রসেসগুলো আছে এগুলো এতই সহজ আমরা যদি জাস্ট এটা ফলো করি সার্টিফিকেশন না নিলাম এই জিনিসগুলো যদি ফলো করি তারপরে আমাদের বিলিংটা কিন্তু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং এনার্জি এফিশিয়েন্ট হবে সবচেয়ে বড়ো যে প্রশ্নটা আমরা আমি পাই বেসিক্যালি মানুষের সাথে যখন লিড নিয়ে আলাপ করি তখন স্পেশালি যারা একটু বয়স্ক আছেন বা সিনিয়র আছেন তারা বলেন যে লিড হয়তো বাংলাদেশের জন্য না তো এটা বলার তার মূল কারণ হচ্ছে লিডের এর যে রুলস রেগুলেশন গুলো সেগুলো সবই কিন্তু থেকে আসছে এই কারণে ধারণা করা হয় যে এটা হয়তো বাংলাদেশের জন্য না বাংলাদেশের জন্য না এটা কথা একেবারেই ঠিক না কারণ হচ্ছে লিড আসলে গ্লোবালি ডিজাইন করা হয়েছে এই রেটিং সিস্টেমটা এবং সারা পৃথিবীব্যাপী এটা ওয়েল এবং সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড রেটিং সিস্টেম এটার ভেতর যা কিছু আছে 99.9% নাইন পয়েন্ট নাইন পার্সেন্টে আসলে লোকালি অ্যাচিভ আর রেটিং সিস্টেমের চেয়ে বড় যে বিষয়টা লিড নিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে লিড ছাড়াও রেটিং সিস্টেম আছে সবগুলোর ফিলসফি মূলত একই এই লিড জিনিসটা হচ্ছে একটি আইডিওলজি বা একটি ফিলসফি বা একটি রেসপন্সিবিলিটির নাম লিড সার্টিফিকেশন আমাদের দরকার নেই কিন্তু লিজের যে কোর যে কনসেপ্টগুলো এই কনসেপ্টগুলো অনুযায়ী বিল্ডিং ডিজাইন করলে ডেফিনেটলি বিল্ডিং এফিসিয়েন্ট এবং এখানে প্রাইমারি যে কনসেপ্টটা সেটা হচ্ছে লিডের বর্তমানে সাস্টেনেবিলিটির যে কনসেপ্টটা আমি প্রিটিশিওর যে নেক্সট যে লিডটা আসতে যাচ্ছে নতুন বার্সটা সেখানে সাস্টেনেবিলিটি কনসেপ্টের ভেতরে আরও অনেক কিছু চলে আসবে তো সাস্টেনেবল বর্তমান কনসেপ্ট হচ্ছে পিপল প্রফিট এবং প্ল্যানেট যেটাকে আমরা ট্রিপল বটম লাইন বলি তো আপনারা সার্চ দেন এগুলোকে অনেক অনেকভাবে এক্সপ্লেন করেছেন আমি খুব সিম্পলি যদি বোঝাই আমরা প্ল্যানেট কেন্দ্রিক চিন্তা করবো বিল্ডিংয়ে এমন কিছু ব্যবহার করবো না যেটা আমাদের পৃথিবীর জন্য ক্ষতিকর অথবা আমরা সেই জিনিসটার চেষ্টা করবো ব্যবহার করে যেটা সবচেয়ে কম ক্ষতিকর একইভাবে আমরা মানুষের কথা চিন্তা করব। মানুষের কথা চিন্তা করবো বলতে একটা বাসা আমি যদি ডিজাইন করি ওই বাসাটা একটা মানুষের যদি থাকার জন্য হয় সেই জন্য সবচেয়ে ভালোভাবে এখানে থাকতে পারে এটা যদি একটি অফিস হয় এখানে যেন সবচেয়ে ভালোভাবে থাকতে পারে তার হেলথের কথা চিন্তা করব তার ফিজিক্যাল হেলথ মেন্টাল হেলথ ডেফিনেটলি আমি এমন কোনো পেইন্ট ইউজ করবো না যে পেইন্ট ইউজ করার কারণে শ্বাসকষ্ট হয় অথবা এখানে বাজে ধরনের কেমিক্যাল আছে এটার পরিবর্তে আমি যদি এমন কোনো পেইন্ট পাই যেটা স্বাস্থ্যের জন্য কম ক্ষতিকর আমি সেটাই ইউজ করব। এটাই একটা রেসপন্সিবিলিটি এবং ফাইনালি আসতে প্রফিট প্রফিটটা খুবই ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে এক ধরনের ইকোনমিক রেসপন্সিবিলিটি মানে হচ্ছে একটি বিল্ডিং লিড সার্টিফাই করার কারণে আমার যেন একটি নর্মাল বিল্ডিং হচ্ছে আমার এর খরচ যেন বেশি না হয়ে যায় এটাই হচ্ছে সেই প্রফিটের পার্টটা মানে হচ্ছে যে ডেভেলপার বিল্ডিংটা কনস্ট্রাকশন করবে বা ডেভেলপ করবে তার জন্য প্রফিট হয় যেই ল্যান্ডওনার ডেভেলপারের কাছ থেকে অ্যাপার্টমেন্টগুলো পাচ্ছেন তিনি যেন অনেক ভালো রেন্টাল পান আবার যেই লোক বা যেই টেনেন্ট বা যেই স্টেক হোল্ডার যারা অ্যাপার্টমেন্টগুলো কিনছেন তাদের যেন প্রফিট হয় ইন এ তারা যদি এটা সেল করে দিতে চান তাহলে যেন অনেক বেশি রিটার্ন পান অথবা তিনি এজ এ টেন্ট এই অ্যাপার্টমেন্টে যদি থাকেন তাহলে তার হেলথের কথা বলেন তার সার্ভিস চার্জ বলেন সব দিক থেকেই তার যেন সেই হয় তো এই পুরো জিনিসটা নিয়ে আসলে কাজ করাটাকে আমরা আসলে প্রফিট বলছি সো প্ল্যানেট নিয়ে ভাববো আমরা পিপল নিয়ে ভাববো এবং প্রফিট নিয়ে ভাববো কারো যেন লস না হয় তো লিডের যে রেটিং সিস্টেমটা সেটা নিয়ে আরেকটু বলি সেটা হচ্ছে যে লিডের রেটিং সিস্টেম আপনারা যদি দেখেন এখানে আসলে আমেরিকা বা আমেরিকার থেকে কিছু নিয়ে আসতে হবে আমাদের ইম্পোর্ট করতে হবে জিনিসটা কিন্তু এরকম না এখানে অনেকগুলো টপিক আছে স্পেশালি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা টপিকের উপরে বেসিক্যালি মার্কিং হয় বা রেটিং হয় এই রেটিংগুলো এরকম একটি চার্ট এর ভেতরে থাকে আমরা যদি একটি বিল্ডিং লিড সার্টিফাই নাও করি আমি এই চার্টটা নিজে নিজেই ফিল আপ করতে পারি ফিল আপ করে দেখতে পারি যে আমার বিল্ডিং কি পরিমাণে রেটিং পায় এটা যদি দেখা যায় যে নাইনটি প্লাস রেটিং পাচ্ছে আমার বিল্ডিং আমি বলতে পারবো যেটা রেটেড বিল্ডিং এটা এতটাই সিম্পল আর এখানে আসলে যে জিনিসগুলো আছে যে টপিকগুলোর উপর হয় আমি দু একটা এক্সাম্পল দিই সাপোজ এখানে রেইন ওয়াটার ম্যানেজমেন্টের উপরে তিনটা পয়েন্ট আছে আমি যদি বিল্ডিং এর রেইন ওয়াটার ম্যানেজ করি কিভাবে ম্যানেজ করবো ইটস আপ টু আস হ্যাঁ আমার বিল্ডিংয়ের যত রেইন ওয়াটার বা সাইডের রেইন ওয়াটার সেটা একটা পুকুরের মধ্যে গিয়ে জমা হতে পারে বা একটা চৌবাচ্চা বা ট্যাঙ্কে গিয়ে জমা হতে পারে এটা যদি আমি করে আমি তিন পয়েন্ট পর্যন্ত পেয়ে যেতে পারি তো এটার সাথে কিন্তু ইউএস এর কোনো সম্পর্ক নেই এবং এটা ডেফিনেটলি আমাদের জন্য যতটা ইম্পর্টেন্ট আমেরিকার জন্য ততটা ইম্পর্টেন্ট পৃথিবীর যে কোনো দেশের জন্যই যে কোনো বিল্ডিংয়ের জন্য এটা একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় তারপরে যেমন ধরি হিট অ্যালেন রিডাকশন হিট অ্যালেন রিডাকশন জিনিসটা কি অনেক বিল্ডিং এমন ভাবে ডিজাইন করা হয় বা এতটা হিট অ্যাবজর্ভ করে সারা দিন হিট অ্যাবজর্ভ করতে পারে রাতের বেলা ওই বিল্ডিং এর চারপাশ দিয়ে যখন হেটে যায় মনে হচ্ছে বিল্ডিং থেকে হিট বের হয়ে আসতে থাকে হ্যাঁ আমরা যদি উপর থেকে কোনো হিট ডিটেকশন যদি স্ক্যান করা হয় তাহলে দেখা যাবে ওই বিল্ডিং থেকে গরম বের হচ্ছে তো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট হিট অ্যালেন রিডাকশন এটার উপরে দুই পয়েন্ট আছে তারপরে লাইট পলিউশন রিডাকশন পলিউশনের একটা অনেক বড় পলিউশন হচ্ছে লাইট পলিউশন বাংলাদেশের শহরগুলো আমরা যদি চিন্তা করি পলিউশন পলিউশন নিয়ে কোনো চিন্তাই করে না এতই বেশি যে মাঝে মাঝে এমন হয় যে আপনারা দেখবেন যে পাখি আসলে বুঝতে পারে না যে এটা দিন না রাত তারা বাসা থেকে বের হয়ে এসে আকাশে উড়ে তারপর বুঝতে পারে যে এখানে আসলে রাত তো হিট পলিউশন রিডাকশনের জন্য একটা পয়েন্ট আছে এরকম আপনারা যদি এই চার্টটা দেখেন ডেফিনেটলি পিরিয়ডটা ডাউনলোড করে দেখবেন তারপর ওয়াটার ইফিশিয়েন্ট আপনি ওয়াটার ইফিশিয়েন্ট ফিটিংস বসাবেন আপনি এমন একটা ফসেট বসাবেন যে ফসেটটা ব্যবহার করার কারণে খুব অল্প পানি ব্যবহার করে মানুষজন হাত ধুচ্ছে ওটার জন্য পয়েন্ট আছে ম্যাটেরিয়াল এবং রিসোর্সের ভেতরে একটা পয়েন্ট আছে বিল্ডিং লাইফ সাইকেল ইম্প্যাক্ট রিডাকশন এখানে পাঁচ পয়েন্ট আছে লাইফ সাইকেল ইম্প্যাক্ট রিয়াকশন বলতে কি বোঝা যাচ্ছে সাপোজ আমি এমনভাবে টাইলসটা ইনস্টল করলাম যে বিল্ডিংটা যখন ভাঙা হচ্ছে পঞ্চাশ বছর পরে যখন বিল্ডিংটা ভাঙা হবে তখন সবগুলো টাইলসের যেন ব্যবহার করা যায় বা 80% 90% নাইনটি পার্সেন্ট টাইলস হয়তো বা ব্যবহার করা যাবে আমি এমনভাবে ব্রিকগুলো ইনস্টল করলাম আমার এই ব্রিকগুলো একটা ম্যাটেরিয়ালের ব্যাংক হিসেবে রয়ে গেল বিল্ডিংটা আবার যখন ভাঙবো তখন হয়তো 80% পার্সেন্ট নাইনটি ব্রিক আমি রিউজ করতে পারবো তো আমি যখন বিল্ডিংগুলো বিল্ডিং এর বিভিন্ন ম্যাটেরিয়াল আমি যদি চিন্তা করি এইভাবে এই জিনিসগুলো কিন্তু আমার লাইফ সাইকেল ইম্প্যাক্টটাকে রিডিউস করবে এবং সবকিছু নিয়ে আসলে হোলিস্টিক চিন্তা ভাবনা করে কিন্তু আপনি পয়েন্টগুলো নিতে পারবেন কনস্ট্রাকশন অ্যান্ড ডেমোলেশন ওয়েস্ট ম্যানেজমেন্ট আপনি যখন কনস্ট্রাকশন করছেন তখন যেই ওয়েস্টগুলো বের হচ্ছে সেই ওয়েস্টগুলো কি করছেন আপনি নিয়ে খালে ফেলে দিচ্ছেন নাকি সাইটের ভেতরে অন্য কোনো ওয়েতে আপনি ইউজ করে সাইটেই রেখে দিচ্ছেন এটার উপরে পয়েন্ট আছে যে ওয়েস্টগুলো ম্যানেজ করা হচ্ছে সবগুলো ওয়েস্ট আপনি একসাথে একটি বক্সে ভরে আপনি কি ট্রাকে দিয়ে দিচ্ছেন নাকি ওয়েস্টের ভেতর থেকে আপনি প্লাস্টিক মেটাল এগুলো আলাদা করে আপনি দিয়ে দিচ্ছেন এবং জাস্ট তিনটা ওয়েস্ট কন্টেনার বসার কারণ বসানোর কারণে কিন্তু আপনি এক্সট্রা দুই পয়েন্ট পেয়ে যেতে পারেন এভাবে প্রত্যেকটা দেখলেই দেখবেন যে ডে লাইট ব্যবহার করার জন্য বা প্রপারলি ডে লাইট ব্যবহার করার জন্য আপনি কিন্তু এক্সট্রা পয়েন্ট পাবেন আপনার বিল্ডিং থেকে যদি কোয়ালিটি ভিউ পাওয়া যায় আপনি এমনভাবে বিল্ডিং এর ভিউটা ডিজাইন করলেন যার কারণে বিল্ডিং থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় সাপোজ সি বিচ দেখা যায় অথবা লেক দেখা যায় অথবা গ্রিন একটি ফরেস্ট দেখা যায় সেদিকে আপনি ভিউ দিস আন ভিউ আছে এই ভিউয়ের জন্য এক্সট্রা পয়েন্ট আছে তো এখানে আসলে আপনি যদি প্রত্যেকটা দেখেন এই প্রত্যেকটা পয়েন্টের ভিতরে কোনোটাই আসলে আমেরিকার সাথে রিলেটেড না বরং রিজিওনাল প্রায়োরিটির জন্য আলাদাভাবে চার পয়েন্ট দেওয়া আছে যেটা শুধুমাত্র আমরা যদি বাংলাদেশের জন্য বা ঢাকার জন্য বা সাভারের জন্য অথবা স্পেসিফিক্যালি বনানের জন্য ডিজাইন করি রিজিয়নাল প্রায়োরিটি হিসেবে এখানে কিন্তু আমার চার পয়েন্ট আর্ন করার স্কোপ আছে আবার ইনোভেশন ইনোভেশন বলতে আমি নতুন কিছু নতুন একটা আইডিয়া নিয়ে আইডিয়াটা আসলে কেউই করে নাই অথবা ইন্টারেস্টিং কোনো কিছু এই ইনভারেশনের জন্য কিন্তু পাঁচ পয়েন্ট পাওয়া পসিবল আবার লিড অ্যাক্রেডিটেড প্রফেশনাল ইউজ করার কারণে আপনি কিন্তু ওয়ান পয়েন্ট এখানে পাবেন তো আমরা যদি পয়েন্টগুলো দেখি পয়েন্ট সিস্টেমটা দেখি তাহলে দেখব যে এখানে আসলে আমেরিকা বা ইউএসের আসলে বা ওয়েস্টের আলাদাভাবে কোনো বেনিফিট এখানে নাই এবং আমি পার্সোনালি যেটা মনে করি সেটা হচ্ছে বিল্ডিং আপনার আলাদাভাবে লিড সার্টিফাইড করার দরকার নেই করতে পারলে ভালো বাট এই পয়েন্ট সিস্টেমটা মেনটেন করে চললে এখান থেকে কিন্তু অনেক নিজের তো বেনিফিট হবে প্লাস হচ্ছে আপনার বিল্ডিং এর যে অন্যান্য স্টেক হোল্ডার আছে ইনক্লুডিং টেনার্স তারা সবাই উপকৃত হবে তো নর্মাল বিল্ডিং ডিজাইনের সাথে এই লিড সার্টিফাইড বিল্ডিংগুলোর ডিজাইনেরও একটু ডিফারেন্স থাকে যেমন ইন্টিগ্রেটেড প্রজেক্ট টিমটা এখানে খুবই ইম্পর্টেন্ট দেওয়া হয় এটা একদম ম্যান্ডেটরি একটি প্রসেস একদম প্রথমটাতেই বলা হয় যে ইন্টিগ্রেটেড প্রসেসটা মেনটেন করা হচ্ছে কিনা এটার মানে হচ্ছে এখানে অনেকগুলো প্রফেশনাল প্রফেশনালটাই আছে মানে আর্কিটেক্ট স্ট্রাকচার ডিজাইনার মেকানিক্যাল ডিজাইনার এনার্জি মডেলার ইকুইপমেন্ট প্ল্যানার সবাইকে রাখতে হবে এরকম না তবে চেষ্টা করতে হবে ম্যাক্সিমাম নাম্বার অফ প্রফেশনাল এখানে ইনক্লুড করা তো এই প্রফেশনালটা আমার ইউএসএ থেকে নেওয়ার দরকার নেই বাংলাদেশ থেকেই নিব এবং বিল্ডিংয়ের শুরু থেকে এই লোকগুলোকে হায়ার করা হয়েছে কিনা এটা কনফার্ম করার জন্যই কিন্তু এখানে সবার প্রথমে ইন্টিগ্রেটেড প্রসেসটাকে ম্যান্ডেটরি করা হয়েছে তো ইন্টিগ্রেটেড প্রসেসটা ডেফিনেটলি আমাদের বিল্ডিং ডিজাইনের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি পার্ট যেটা বাংলাদেশে একদম ফলো করা হয় না শুরুতে শুধুমাত্র আর্কিটেক্টের সাথেই কন্ট্যাক্ট করা হয় বা যে কোনো একজনের সাথে কন্ট্যাক্ট করা হয় যে দায়িত্ব পুরো কাজটা করে দেয় আর ফাইনালি হচ্ছে সাপোজ লিড সার্টিফাই করতে গিয়ে এমন কোনো ইস্যু আসলো যেটা আসলে কখনোই সম্ভব না এমন কোনো ইস্যু আসলো যেটার কারণে আসলে আমার লোকাল ল ব্রেক হচ্ছে সেখানে ডেফিনেটলি আমার লোকাল লটা এখানে গভর্ন করবে লোকাল ল মেনটেন করার পরে আমার আসলে লিটের বিষয়টা আসবে আর তাছাড়াও লিড আগে যেটা বলেছিলাম যে লিড কিন্তু শুধুমাত্র একমাত্র রেটিং সিস্টেম না এখানে যে গ্রিন গ্লোবস আছে এটা কিন্তু গ্লোবালি অনেক বিখ্যাত এবং আরও অসংখ্য রেটিং সিস্টেম আছে রেটিং সিস্টেম আছে এবং আমরা বাংলাদেশের জন্য ডেফিনেটলি আলাদা করে আর একটা রেটিং সিস্টেম তৈরিও করতে পারি ইন ফিউচারে তো রেটিং সিস্টেম থাকার যে সুবিধাটা হচ্ছে যখন ওই রেটিং সিস্টেম ফলো করা হয় তখন মানুষজন একটা গাইডলাইন পায় যে হ্যাঁ এনার্জি এফিশিয়েন্ট এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা বিল্ডিং ডিজাইন করার জন্য আমাকে এই 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 জিনিসগুলো মেনটেন করতে হবে একটা গাইডলাইন হিসেবে কাজ করে এবং এই রেটিং সিস্টেমগুলো বেসিক্যালি একটি ফিলসফি হিসেবে কাজ করে একটা চিন্তা চিন্তাভাবনার প্রসেস এই প্রসেসটাকে গাইড করে কীরকমভাবে গাইড করে আমরা আগেই দেখেছি এটা একটা বিল্ডিং র ম্যাটেরিয়াল এক্সট্রাকশন থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং ট্রান্সপোর্ট কনস্ট্রাকশন মেনটেন্স রিফারবিশমেন্ট রেনোভেশন এবং ফাইনালি গিয়ে ডেমোলিশন এবং রিসাইক্লিং প্রতিটা স্টেজে কীভাবে এনার্জি এফিশিয়েন্ট এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ওয়েতে কাজ করতে পারে এবং বিল্ডিংয়ের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কীভাবে সবচেয়ে কম হয় সেই দিকে ফোকাস করে তো এই ছিল লিড নিয়ে আমাদের ছোট একটি প্রেজেন্টেশন এখানে মূলত আমরা লিড সার্টিফিকেশন জিনিসটা কি কারা লিড নিয়ে কাজ করে এবং সার্টিফিকেশনে কী কী জিনিস থাকে সে সম্পর্কে একটি বেসিক আইডিয়া দিয়েছি তো আপনাদের যদি এই সম্পর্কে আরও অনেক জানার প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন বা কমেন্ট করতে পারেন আমরা ডেফিনেটলি চেষ্টা করব এটার উপরে ডিটেলড আরো ভিডিও বানাতে বাংলাদেশে এখন লিড নিয়ে অনেক কাজ হচ্ছে আমরা প্রচুর পরিমাণে লিড সার্টিফিকেশনের ব্যাচ দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় তো আপনারা যদি লিড সার্টিফিকেশন প্রসেসের সাথে আপনারা যদি যুক্ত হতে চান আপনারা কিন্তু এক্সাম দিয়ে লিড অ্যাক্রেডিটেড প্রফেশনাল হতে পারেন তো আপনার নামের পাশে লিড জি বা স্পেশালিটি নিলে লিড এপি এই জিনিসগুলো লিখতে পারবেন এবং এই গ্রিন বিল্ডিং ডিজাইনে আপনারা পার্টিসিপেট করতে পারবেন এই ট্রেনিংগুলো বাংলাদেশে বসে নেওয়া যায় অনলাইনে নেওয়া যায় আর এক্সামটাও যেভাবে আমরা জিআর এক্সাম দিই সেভাবে বাংলাদেশেই প্রোমেটিক সেন্টারগুলোতে এক্সাম দেওয়া যায় তো এই সম্পর্কেও আপনারা যদি ডিটেল কোনো ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো এটার উপরও একটা ভিডিও বানাতে থ্যাংক ইউ